এগৰাকী মহিলা খোজকাঢ়ি গৈ থাকোঁতে এজন যুৱকে গাড়ীৰ পৰা বেয়া ইংগিত দিছিলে আৰু সেই যুৱকজনক উভতি ধৰোঁতে যুৱকজনে নামি আহি অলপ বেয়া ব্যৱহাৰ কৰিছে বুলি অভিযোগটো আহিছে আৰু যিজন অভিযুক্ত সেই অভিযুক্ত চিনাক্তকৰণ কৰা হৈছে যিখন গাড়ীত তেওঁ আছিলে সেই গাড়ীখন বৰ্তমান পুলিচৰ জিম্মাত আছে আৰু অভিযুক্ত বৰ্তমান পলাতক গতিকে আমাৰ পৰা যিখিনি ব্যৱস্থা ল'ব লাগে এই কেছটোৰ সংক্ৰান্তত সেইখিনি আমি লৈ আছোঁ আৰু যেতিয়া আমি তেওঁৰ তথ্য পাওঁ আমি তেখেতক তেওঁক কৰায়ত্ব কৰিম আসাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটত প্রথম বার্ষিকর ছাত্র এজনের রেগিং সংক্রান্ত একটা অভিযোগ আহিছিলে আর আমি যিখিনি অভিযোগ পালো সেই অভিযোগের অনুসন্ধান করে চানমারি থানত একটা কেস আমি রুজু করেছো আর কেস সংক্রান্ত আমি চারিজন সিনিয়র ছাত্রক আমি আনিছিল থানালে তারে দুজনের বিষয়ে অভিযোগটো প্রমাণ হয়েছে কিন্তু যিহেতু বেলেবল সেকশনত আছে গতিকে প্রথম আমি তেওঁলোকৰ পৰা পি আর বন্দত লৈ আমি বর্তমান নোটিশ দি যাব দিছোঁ আৰু তদন্ত বাকি যিখিনি আছে সেইখিনি সম্পূৰ্ণ কৰাৰ পিছত আমি কোর্টত আমাৰ তদন্তৰ প্ৰতিবেদন জমা দিম।